আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সসীম ধারা 13 অধ্যায় থেকে কিছু সাজেশন অঙ্ক দেখব। আশা করি অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে বাকি যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে। এই প্যাটার্নগুলোই দেখবে, তোমাদের কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে দেখবে এই প্যাটার্নগুলোই সবচেয়ে বেশি সংখ্যকবার আসছে। তো আসো আমি অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব, প্রশ্নসহ সমাধান দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা পারবে। তো প্রথম অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে ক নম্বরে, তবে উদ্দীপকের সাথে কর কোনো সংশ্লিষ্টতা নেই। এখানে বলছে একটি সমান্তর ধারার সাধারণ পদ দিয়েছে যেখানে n এর মানটা বলছে n বিলংস টু n। এই ক্যাপিটাল n দ্বারা আমরা বুঝি স্বাভাবিক সংখ্যা, আর এই স্মল n হচ্ছে তার পদ সংখ্যার মান 1 2 3 4। তো হলে ধারাটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা খুব সিম্পলভাবে করব। নাম্বার ক, তো দেখো সাধারণ পদ মানে nতম পদ। ওকে, তাহলে আমরা লিখে নিলাম সাধারণ পদ 2n-1। শর্ত আছে দেখো n বিলংস টু ক্যাপিটাল N। তো প্রথম কথা হচ্ছে n = 1 হলে প্রথম পদ, n সমান 1, এই 1টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, শুধু n এর বদলে 1 বসায় দিলাম। তাহলে 2 কে 2 থেকে 1 বাদ দিলে হবে 1। n সমান 2 হলে দ্বিতীয় পদ 2 × 2 - 1, তাহলে 2 × 2 = 4 আর 1 বাদ দিলে হবে 3। n সমান 3 হলে তৃতীয় পদ 2 × 3 - 1, 3 × 6 থেকে 1 বাদ দিলে 5। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা n সমান 1 এর জন্য প্রথম পদ 1, n সমান 2 জন্য প্রথম পদ 3, n সমান 3 জন্য প্রথম পদ 5। তাহলে কিন্তু আমরা একটা ধারা বুঝতে পারছি। তো আমি 3টে পদ বের করে এরপর ডট ডট দিয়ে দেবো, হ্যাঁ, আর বের করবো না। তাহলে লিখব ধারাটি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, এইভাবে আমরা ধারাটি বের করলাম। এইটুকু করলে আমরা 2 মার্ক পাবো। খ নম্বর দেখো, যখন খ নম্বরটি করব তখন এই ধারাটি আমার দরকার আছে। এই ধারাটি কোন ধরনের ধারা? গুণোত্তর ধারা। তো আসো আমরা একটু গুণোত্তর ধারা নিয়ে কথা বলি। দেখো অঙ্ক করার আগে আমি একটু বলি, গুণোত্তর ধারার প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, তাই না? চতুর্থ পদ এ আর কিউব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যততম পদ হচ্ছে আর এর মান এক এক করে কমছে, তাই না? যদি বলি ষষ্ঠ পদ AR⁵ এইভাবে। তাহলে খ নম্বর অঙ্কটি যখন আমরা করব তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, ধারাটার দিকে খেয়াল করতে হবে। দেখো এটা প্রথম পদের আসনে আছে, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ, কে কোন আসনে আছে সেটাকে ভালো করে খেয়াল করতে হবে। তো এইখানে দেখো আমরা প্রথম পদের মান জানা আছে আর চতুর্থ পদের মান জানা আছে। এটা হলো ফার্স্ট পদ আর হলো ফিফথ পদ, এই দুটা পদের মান জানা আছে, কিন্তু নাই কোনটা? সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই 3টি পদের মান কিন্তু আমাদের জানা নেই। তাহলে এই 3টি পদের মান আমাদেরকে বের করতে হবে। তো প্রথম পদের মান হচ্ছে 6। তো লেখো ধারার প্রথম পদ A = 6। তারপরে দেখো তো 96 কততম পদ? পঞ্চম পদ। তাহলে ধারার পঞ্চম পদ কি হবে? AR⁴। আমি বলেছি যততম পদ বলবে আর এর মান 1 কমে যাবে, তো 96। তাহলে দেখো আমরা এখন এর ভ্যালু বসাবো, এর ভ্যালু কত? 6। r to the power 4 96 6 গুণ অবস্থায় আছে আমরা কি করব 96 এর নিচে ভাগ দিয়ে দেব r to the power 4 96 কে 6 দ্বারা ভাগ করলে 16 r এর পাওয়ার 4 তো এদিকে আমরা এমন ভাবে ভাঙবো যার পাওয়ার 4 আসে কোনো মান দিয়ে দেখো 2 এর পাওয়ার 4 দিলে 16 এখন পাওয়ার সমান তাহলে r সমান সমান কত 2 তাহলে আমি r এর মান 2 পেলাম তাহলে দেখো x কি পজিশন ছিল 2 নম্বর পদে দ্বিতীয় পদে তাহলে এখন খুব সহজে বের করা যায় দ্বিতীয় পদ ar সমান x তাই না তো আমি এর মান 6 r এর মান 2 তাহলে x সমান সমান কত পাচ্ছি 12 তৃতীয় পদ ar স্কয়ার তাই না y ছিল এর ভ্যালু বসায় দেই 2 এর ভ্যালু হচ্ছে 3 না 6 ছিল 6 সরি এর ভ্যালু হচ্ছে 6 r এর ভ্যালু 2 এর উপর স্কয়ার y 2 এর উপর স্কয়ার 4 আর 6 গুণ করলে 24 এরপরে আসো চতুর্থ পদ কে ছিল ar কিউব সমান কে ছিল z এর ভ্যালু বসাইলাম r এর ভ্যালু বসাই দিলাম z 2 এর উপরে কিউব দিলে 8 6 আর 8 এ 48 তাহলে z সমান 48 তাহলে দেখো তো x পাইলাম 12 y 24 এবং z হচ্ছে 48 এটি আমাদের অ্যানসার তো দেখো এখানে বলেছিল x y z এর মান বের করো তাহলে আমরা তিনটির মান কি করলাম বের করে ফেললাম এখন যেটি করতে হবে উদ্দীপকের ধারাটি লেখো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 6138 হলে n এর মান নির্ণয় করো তাহলে উদ্দীপকের ধারাটি লিখতে বলতে কি বোঝানো হয়েছে এই যে x y z এর মানটি বসে আমরা পূর্ণাঙ্গভাবে ধারাটা তৈরি করব তাই না গ নাম্বার তো দেখো আমাদের কি ছিল 6 + x প্লাস y প্লাস z প্লাস 96 এমনটা ছিল তাহলে আমরা আমাদের কাজ এখানে যে করতে হবে x y z এর মান বসায় দিতে হবে x এর মান ছিল 12 y এর মান 24 z এর মান 48 বসায় দিলাম তাই না আমরা খ হতে মানগুলো বসায় গেছি x y z তাহলে দেখো আমরা ধারাটি কিন্তু পেয়ে গেছি এই ধারারই আমাকে n সংখ্যক পদের সমষ্টির সূত্র বসিয়ে যে মান দিয়েছে সেটা করতে হবে তাহলে দেখো ধারার প্রথম পদ a সমান কত 6 এরপরে কি বের করতে হবে যেহেতু এটা গুণোত্তর ধারা সাধারণ অনুপাত আর 12 কে 6 দিয়ে ভাগ 2 দেখো তো 2 এর মানটা 1 এর চেয়ে বড় তো 2 এর মান 1 এর চেয়ে বড় হলে আমাদের কি করতে হয় তার সমষ্টি সূত্রটা এইভাবে লিখতে হয় sn a r to the power n minus 1 r minus 1 ওকে এটা হলো n সংখ্যক পদের সমষ্টি এখন খেয়াল করো তো শর্তমতে আমাদের কি বলেছে শর্তমতে বলেছে দেখো এই sn n সংখ্যক পদের সমষ্টি কত 6138 আমি sn এর ভ্যালু বসায় দেই a r to the power n minus 1 r minus 1 613 এখন আমি কি করব এর ভ্যালু বসাইলাম আর এর ভ্যালু বসাই দিলাম আর এর ভ্যালু বসাই দিয়ে যা আছে তাই লিখলাম নিচে খেয়াল করো 2 থেকে 1 বাদ দাও তাহলে 1 হয় তাহলে কি থাকলো 2 পাওয়ার n - 1 6138 তাই না এখন আমরা যে কাজটি করব 6 গুণ অবস্থায় আছে তাই 2 পাওয়ার n - 1 কে রেখে 6138 by 6 ভাগ করে দেব তাই না তাহলে 2 পাওয়ার n - 1 6138 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে 1023 2 পাওয়ার n 1023 plus 1 minus 1 কে পার করে দিলাম 2 পাওয়ার n 1024 2 পাওয়ার n 2 পাওয়ার 10 দিলে হবে কত 1024 আমি তোমাদেরকে বলি 2 এর অন্তত 10 ঘাত পর্যন্ত তোমরা মনে রাখবে যেমন 2 এর পাওয়ার 1 2 2 এর পাওয়ার 2 4 2 এর পাওয়ার 3 8 2 এর পাওয়ার 4 16 2 এর পাওয়ার 5 32 2 এর পাওয়ার 6 64 হ্যাঁ 2 এর পাওয়ার 7 128 2 এর পাওয়ার 8 256 2 এর পাওয়ার 9 512 2 এর পাওয়ার 10 1024 অন্তত এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখন দেখো বেস সমান হয়ে গেছে তখন কি হবে পাওয়ার n = 10 হবে এইখানে কিন্তু বলা হয়েছিল n এর মান নির্ণয় করো তাহলে n এর মান আমরা কত পেলাম 10 ওকে এখন 2 নম্বর অঙ্কটি দেখো এই অঙ্কটি আমরা অনেক করেছি তোমাদের বইয়ের দেখবে 13.2 এর 8 নম্বর অঙ্কের সাথে অনেক সাদৃশ্য আছে এবং তোমাদের বইয়ের সৃজনশীল আকারে দেওয়া আছে হয়তো একটু চেঞ্জ থাকতে পারে একটি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত q ধারাটির চতুর্থ পদ হলো -2 নবম পদ a2/2 বলেছে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তোমরা একটা জিনিস খেয়াল করবে আমরা সব সময় সাধারণ অনুপাত কি r লিখে লিখে অভ্যস্ত তাই না ওনারা এখানে বলছে কিউ লিখতে হবে তো আমাদেরকে কিউই লিখতে হবে তো প্রথম ক বলেছে উপরোক্ত তথ্যগুলি দুটিকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা তাহলে কি কি তথ্য দেওয়া আছে ধারার প্রথম পদ সমান a সাধারণ অনুপাত কিউ বলে দিয়েছে কিউ তাই কিউ লিখব ধারাটির চতুর্থ পদ -2 তাহলে চতুর্থ পদ মানে কি a r³ -2 এটা এক নং এবং নবম পদ 8√2 তো নবম পদ কি a r³8 8√2 এটা 2 নং তাহলে দেখো এই যে দুটি সমীকরণ মাধ্যমে প্রকাশ করতে বলেছে আমরা দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ফেলছি এখন আমাদের যেটি কাজ হবে খ নম্বরে 13তম পদ নির্ণয় করা এখন বলো তো এই যে 13তম পদ কি আমি যদি সূত্র বলতে বলি তাহলে আমরা জানি তাই না 13তম পদ হচ্ছে a r³12 তাহলে এখন কথা হচ্ছে এখানে এই পদ বের করতে গেলে কি এর কার মান দরকার a এবং r এর মান তো a এবং r এর মান আমরা এখন বের করব তো দেখো খ নম্বর তাহলে ক হতে যে সমীকরণ দুটি পেয়েছি সেটা লিখি a r³ - 2 এক নং a r³8 8√2 দুই নং এই সমীকরণ দুটি আমরা পেয়েছি ক হতে আমি লিখে দিলাম এখন 2 নং ভাগ 1 নং করে 2 নং আছে a r³8 / a r³ 8√2 - 2 a a কাটা যাবে r³8 / r³ তাহলে থাকবে r³5 2 দিয়ে 8 কে ভাগ করলে হবে 4 আমি 4 লিখলাম তাহলে -4√2 এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যেহেতু r এর পাওয়ার 4 তাই এইটার ক্যালকুলেশন করো পাওয়ার 4 আনতে হবে এটি হচ্ছে আমাদের মূল কাজ তো দেখো এখানে আমি একটু তোমাদেরকে বিস্তারিত করে দেব -4√2 -4 কে কেমনে ভাঙা যায় 2 × 2 √2 একটা 2 সমান 2টা √2 তাই না কিভাবে বলো তো root over 2 whole square korle root square theke eta jagar obosthan thake to amra to eta কাটবো না তাই দুইটা লিখব এটা সমান আবার দুইটা এটা তো ছিলই তাহলে কয়টা হলো পাঁচটা 5 এখন এখানে যে মাইনাস আছে তে পাওয়ার বিজোড় তাই আমি এখানে মাইনাস দিতেই পারি কারণ কি মাইনাসের পাওয়ার বিজোড় হলে সেটি মাইনাস হয় তাই না তাহলে এখানে আমরা সরাসরি লিখব minus root over 2 power 5 তাহলে ওই দিক থেকে পাওয়ার বাদ আর সমান minus root over 2 তোমরা কিন্তু অলরেডি জেনে গেলে কিভাবে এটা থেকে minus 2 root over 5 একবারে লেখা যায় তাই না এখন আমাদের এর ভ্যালু দরকার তো এর ভ্যালু কিভাবে আসবে আর এর মানটা আমরা এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসায় দেব যেটাতে তোমার স্বাচ্ছন্দ্য বোধ করো ক্যালকুলেশন করতে ইজি হবে এরকম একটা সমীকরণে বসায় দিতে পারো তাহলে আমি লিখি আর এর মান 1 নং এ বসায় হ্যাঁ 1 নং সমীকরণে বসিয়ে তাহলে আর এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে 1 নং সমীকরণটা হচ্ছে a r³ = -2 তো আমরা যদি একটু দেখি আমি আর এর মান কি পাইলাম minus root over 2 তাই না আর বলতে এখানে কিন্তু কিউব আসি আমি কিন্তু আসলে এখানে ভুলই করছি দেখো আমরা সব সময় যেটা লিখি ওইটাই লিখে ফেলেছি কিন্তু এখানে কিউ ছিল না সাধারণ অনুপাত কিন্তু কিউ ছিল আমি এখানে আর দিয়ে ফেলছি হ্যাঁ তাহলে কিউ লিখবে সব সময় যেহেতু আমরা আর লিখি তাই ওটার মাথায় নেই হ্যাঁ তো তোমরা এখানে কিউ করে দিবে এটাকে ভালো করে স্মরণ করবে কিউ a r to the power q তখন আমরা এগুলোকে q বানাই দিব এই পার্থক্য হ্যাঁ q a হচ্ছে q তাহলে এখন খেয়াল করো q এর মান হচ্ছে -√2 তাহলে a -√2 এর পাওয়ার কিউব -2 যেহেতু আমাকে a এর ভ্যালু বের করতে হবে তাই a বাম দিকে থাকবে -2 power -√2 whole cube ভাগ দিয়ে দেব উপরে তো -2 বলো তো নিচে মাইনাসের পাওয়ার বিজোড় মানে 3 তাহলে কি হবে মাইনাস তাই না আর কি √2 এর উপর কিউ বলে কি হয় 3টা √2 গুণ তার মানে এদিকে মানে কি 2 তাহলে 2√2 2√2 তাহলে 2 2 কাটা माइनस माइनस काटा 1/√2 তাহলে দেখো অলরেডি আমরা r এর মান পেয়েছি এবং a এর মান পেয়েছি তাহলে আমরা কি করতে পারি এখন 13 তম পদ তাই না ধারাটি প্রশ্নে 13 তম পদই চেয়েছে তাহলে বলি 13 তম পদ ফর্মুলা কি a r to the power 12 32 ওকে তাহলে আমরা 32 এখানে পেয়ে গেলাম তাহলে এটাকে লিখতে পারো ও ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি বের করতে হবে তাহলে প্রথম 5টি পদের সমষ্টি যদি বের করতে হয় a এর মান এবং r এর মান আমাদের দরকার তাহলে গ নম্বরের ক্ষেত্রে নাম্বার গ ধারার প্রথম পদ a সমান 1/√2 ক্লিয়ার এরপরে দেখো সাধারণ অনুপাত কিউ -√2 এগুলা কিন্তু আমরা কোথায় পেয়েছি এই মানগুলো আমাদের পাওয়া হচ্ছে তোমার খ হতে তাই না তোমরা লিখে দিবা খ হতে তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি sn a r এর মানের উপর ডিপেন্ড করে আমাকে লিখতে হবে যেহেতু r এর মান মাইনাস তার মানে এই মানটি 1 থেকে ছোট 1 - r to the power n 1 - r যেহেতু r এর মান 1 থেকে ছোট তাহলে s n এর মান 5 মানে প্রথম 5টি পদের সমষ্টি তাহলে এখন এসো এর মান বসায় দিতে হবে আমাকে তাই না এরপরে যে কাজটি করতে হবে r এর মান বসাবে তাই আমি প্রথম 5টি পদ এজন্য n এর মানটা আগে বসাই দিলাম বিপরীত মান দিয়ে আমরা গুণ করে ফেলবো দেখো 2 plus root over 2 এর বিপরীত মান কি 2 minus root over 2 1 plus 4 root over 2 2 minus root over 2 আমরা লব হরকের বিপরীত মান দিয়ে গুণ করলাম এখন যে কাজটি করতে হবে নিচে a square minus b square সূত্র দেখো a plus b into a minus b a square minus b square আর উপরের যে ক্যালকুলেশনটা আছে তোমাকে এটা গুণ করে দিতে হবে 1 এর সাথে 2 গুণ 2 1 এর সাথে √2 গুণ √2 প্লাস 4 √2 এর সাথে 2 গুণ 8 √2 প্লাস মাইনাস এ মাইনাস 4 √2 আর 2 গুণ করলে হবে 8 তাই না যেহেতু √2 টা √2 সমান 2 আর 4 গুণ করে দেব তাহলে আমাদের এখানে কি থাকলো দেখো তো 8 √2 সাজিয়ে লিখি মাইনাস √2 8 থেকে 2 বাদ দিলে হবে -6 আর নিচে 4 -2 তাহলে এখন একটা জিনিস খেয়াল করো 8 √2 থেকে একটা √2 বাদ দিলে 7 √2 -6 আর নিচে হবে 2 ওকে এটি আমরা आंसर হিসেবে এভাবে লিখতে পারি 1/2 7 √2 -6 এইভাবেও আমরা রেখে দিতে পারি হ্যাঁ